হ্যালো ম্যাডাম, এখন কেমন লাগছে? আর ইউ ওকে নাও? ও, আপনি কখন এলেন? এই তো মাত্র এলাম। আর এসেই শুনলাম আপনি নাকি বেশ অসুস্থ হয়ে পড়েছেন। আসলে এই দুদিনের ধকল আর লং জার্নি সব মিলিয়ে। বুঝলাম। আচ্ছা, আপনি তাহলে এখন রেস্ট করুন, সব কিছু পরে শুনবো, কেমন? আচ্ছা। কি অবাক হচ্ছেন, ভাবছেন আরাম আবার সোমার কাছে কিভাবে আসলো, তাই তো? আচ্ছা, তাহলে ব্যাপারটা ক্লিয়ার করেই দিচ্ছি। আসলে আরাম সোমার কাছে আসেনি, বরং সোমায় আরামের কাছে, মানে ইতালি চলে গেছে। আজ সকালের দিকে ইতালি পৌঁছেছে সোমা, আর পৌঁছেই অসুস্থ হয়ে পড়েছে। আসলে এই দুদিনের স্ট্রেস আর নিতে পারেনি মেয়েটা। সোমা যখন আরামের বাসায় পৌঁছলো, আরাম তখন অফিসে ছিল। সোমার যাতে কোনো অসুবিধা না হয় সেজন্য এয়ারপোর্টে একজনকে পাঠিয়ে দিয়েছিল। একটু আগে ফিরেই সোমার সাথে দেখা করলো, আর তাদের কথোপকথন তো সবাই জানেনই, তাই না? এবার একটু সাহেবের দিকে নজর দেওয়া যাক। রুমের মধ্যে আপাতত অস্থির হয়ে পায়চারি করছে সাহেব। ওর সামনেই বেডের উপর বসে আছে সিজা। বেশ কিছুক্ষণ ধরে সাহেবের এসব কাণ্ডকারখানা দেখছে ও, আর পুরো ঘটনাটাই ওর কাছে জাস্ট একটা বাড়াবাড়ি ছাড়া কিছুই মনে হচ্ছে না। এতক্ষণ হয়ে গেল, তবুও সাহেব ওর সাথে একটা কথাও বলেনি। শেষমেশ সিজা নিজেই কথা বলার ডিসিশন নিল। কিছু একটা বলতে যাবে, তখনই সাহেবের একটা ফোন আসলো, আর ও খুব অস্থির হয়ে ফোনটা রিসিভ করলো। হাউ কুড ইউ বি সো ইরেসপন্সিবল? আমি কোনো কথাই শুনতে চাই না, যেভাবে হোক আর যেখান থেকেই হোক সোমাকে আমার চাই চাই। আই ডোন্ট ওয়ান্ট টু হিয়ার এনি এক্সপ্লেনেশন এগেইন। যা বলেছি চুপচাপ করো, যেভাবেই হোক সোমাকে খুঁজে বের করো। আদারওয়াইজ ইউ ডোন্ট নিড সাচ আনপ্রফেশনাল পিপল। হোয়াট ইজ দিস জান, তুমি আবার ওই সোমার পেছনে লাগলে কেন? মানে? মানে ও যখন চলেই গেছে, শুধু শুধু আবার নিজেদের মধ্যে নিয়ে আসার কি দরকার? দরকার আছে। কিসের দরকার শুনি? বাবা আজকালকের মধ্যেই চলে আসবে, আর এসে যদি সোমাকে না দেখে তাহলে সব গড়গড় হয়ে যাবে। কেন গড়বড় হবে? কেন বাবা, আগেই ওর নামে প্রপার্টির একটা বড় অংশ লিখে দিয়েছে, আর যাওয়ার আগে পাওয়ার অফ অ্যাটর্নি দিয়ে গেছেন। এখন যদি এসে দেখেন। হোয়াট? তার মানে ওই গাইয়াটার নামেই এখন তোমাদের? আই ক্যান্ট বিলিভ দিস। বিলিভ না হলেও এটাই সত্যি। সে যাই হোক, আজ কিন্তু আমি অনেক অনেক খুশি। কেন? কারণ ওই থার্ড পার্সনটা আমাদের দুজনের মধ্যে থেকে সরে গেছে, তাই আমরা চাইলেই এখন বিয়ে করে নিতে পারি, তাই না? ব্যাপারটা অতটা ইজি হবে না সিজা। কিন্তু কেন? একটা সত্যি কথা বলবে সাহেব? কি? আর ইউ ইন লাভ উইথ হার? কি হলো, চুপ করে আছো কেন? আমার কথার জবাব দাও, তুমি কি ওই গাইয়াটাকে ভালোবাসো? না, মানে সোমাকে প্রশ্নই ওঠে না। ওই মেয়েকে আমি ভালোবাসবো? দিস ইজ টোটালি ইম্পসিবল। আই নিউ ইট, তুমি তো আমাকে ভালোবাসো, তাই ওই মেয়েকে ভালোবাসার প্রশ্নই আসে না। শোনো বাবু, আমরা না এবার খুব তাড়াতাড়ি বিয়ে করে নেব, যাতে আমাদের মাঝে আর কেউই আসার কোনো সুযোগ না পায়। ওকে? ওটা এই মুহূর্তে সম্ভব নয়। কিন্তু কেন? কারণ তার আগে ওকে ডিভোর্স দিতে হবে। হ্যাঁ তো, দিবা। তুমি বুঝতে পারছো না, ব্যাপারটা এতটাও ইজি না। প্রবলেমটা কি? তাই তো আমি বুঝছি না। প্রবলেমটা হচ্ছে ওই এগ্রিমেন্টটা। এগ্রিমেন্ট? কিসের এগ্রিমেন্ট? সোমা আর আমার বিয়েটা টিকেই ছিল একটা এগ্রিমেন্টের উপর। হোয়াট? কি ছিল সেই এগ্রিমেন্ট? সাহেব সিজাকে পুরো ব্যাপারটা বুঝিয়ে দিল। সব শুনে সিজার মুখে একটা অদ্ভুত রকমের হাসি ফুটে উঠল। কি ব্যাপার, এভাবে হাসছো কেন? হাসছি কারণ তুমি এতটা বোকা, তাই। মানে আমি আবার বোকামির কি করলাম? এগ্রিমেন্টটাতে স্পষ্ট করে লেখা ছিল যে তুমি ওকে ছাড়তে পারবে না, কিন্তু ও নিজেই যদি তোমাকে ছেড়ে যায় তাহলে? তার মানে তো আমি এখন ওকে? থ্যাংক ইউ সুইটহার্ট, থ্যাংক ইউ সো মাচ। এনিথিং ফর ইউ বেবি। শোনো, আমার একটা লয়ার ফ্রেন্ড আছে না, আমি আজকেই ওর সাথে এ ব্যাপারে কথা বলছি, তুমি কোনো চিন্তা করো না, প্লিজ। ওকে ডিয়ার। সিজা চলে গেল, সাহেব আবারও নিজের রুমে ফিরে গেল। কেমন যেন অস্থির অস্থির লাগছে, মনে হচ্ছে সব থেকেও যেন কিছু একটা নেই। সব সময় কেমন একটা শূন্যতা বিরাজ করছে চারপাশে, দম বন্ধ হয়ে আসতে চাইছে,
এই রুমটা যেটাতে সোমা থাকতো সেটাতেই সবচেয়ে বেশি প্রবলেম হচ্ছে সাহেবের। আর এক মুহূর্ত দাঁড়িয়ে না থেকে চুপচাপ রুম থেকে বেরিয়ে আসলো, সোজা গিয়ে ড্রয়িং রুমের সোফাতে শুয়ে পড়ল। না, ওই রুমটাতে আর ফেরত যাবে না, গেলেই কেমন দম বন্ধ হয়ে আসতে চাইছে, তার থেকে এখানে থাকাই ভালো, ঘুমাবে বলে দুচোখ বন্ধ করে ফেলল সাহেব। কিন্তু খানিক বাদেই আবারও চোখ মেলে তাকালো, ঘুমানোটাও মনে হয় সম্ভব হবে না। চোখ বন্ধ করলেই সোমার মুখটা চোখের সামনে ভেসে উঠছে। হুট করেই সোফা ছেড়ে উঠে বসলো সাহেব, তারপর ফোনটা হাতে নিয়েই বাড়ি থেকে বেরিয়ে পড়ল। তারপর সোজা গিয়ে বসলো একটা কফি শপে, ওয়েটারকে কিছু একটা অর্ডার দিল আর তার সাথে আরও একটা কিছু বলল, ঠিক কি বলল বোঝা গেল না। ইতালির স্থানীয় সময় এখন রাত্রি 10টা, মাত্র কিছুক্ষণ আগেই সোমা ঘুম থেকে উঠেছে, এর মধ্যেই আরহাম তিনবার ওকে ডিনার করার জন্য ডেকে গেছে, কিন্তু সোমা নানান অজুহাতে ওকে ফেরত পাঠিয়েছে, কিন্তু এবার আসলে হয়তো আর ফেরত পাঠানো যাবে না। বিছানা ছেড়ে উঠে চুপচাপ ফ্রেশ হয়ে নিল সোমা, তারপর আবারও বিছানায় এসে বসে পড়ল। বাসার কথা খুব মনে পড়ছে ওর, এভাবেই ভিন দেশে এসে দেশের কথা, দেশে থাকা প্রিয় মানুষগুলোর কথা আরও বেশি করে মনে পড়ছে। সবচেয়ে বেশি মনে পড়ছে সাহেবকে, ছেলেটা আগে যেমনই থাকুক না কেন, এই এক মাসে অনেকটাই বদলে গেছে। উপর উপর যতটাই ডোন্ট কেয়ার ভাব নিক, আসলে কিন্তু এখন সবারই কেয়ার করে, আর প্রচণ্ড রকমের ছেলে মানুষই আছে ওর মধ্যে। সোমা ভাবতেও পারছে না ওর এভাবে চলে আসাতে ওর মনের অবস্থাটা কি হয়েছে, এই এক মাসে যে সাহেব ওর প্রতি অনেকটাই নির্ভরশীল হয়ে পড়েছে, ওকে ছাড়া সব কিছু কীভাবে ম্যানেজ করবে ও, কিন্তু কি করবে, এছাড়া যে আর কোনো উপায়ও ছিল না। যেভাবেই হোক আর যে কারণেই হোক, সাহেব ওর সাথে যা করেছে কাজটা মোটেও ঠিক করেনি। সোমা চাইলেই ওকে শাস্তি দিতে পারত, কিন্তু তাতে হয়তো প্রমা আর তুহিনের লাইফ রিস্ক হয়ে যেত, যেটা ও কিছুতেই করতে পারবে না। সবচেয়ে বড় চিন্তার বিষয় হচ্ছে কালকেই বাবা দেশে ফিরবেন, ফিরে যদি এসব শোনেন তাহলে উনি কী ভাববেন ওর সম্পর্কে। ভাবতে ভাবতেই কান্না চলে আসলো ওর, কিছু না ভেবেই বাড়ির নাম্বারে কল করে বসলো। অনেকক্ষণ রিং হওয়ার পরও কেউ ধরলো না দেখে টেনশনটা আরও বেড়ে গেল, ফোনটা নামিয়ে রেখে নীরবে চোখের পানি ফেলতে লাগলো। কফি শপের এই টেবিলটাতে অনেকক্ষণ ধরেই বসে আছে সাহেব, একটার পর একটা কফির অর্ডার দিচ্ছে আর একটু পর পর ঘড়ির দিকে তাকাচ্ছে। এই নিয়ে 5 কাপ কফি শেষ করলো, কিন্তু তবুও চেয়ার থেকে ওঠার কোনো নামই নেই। হঠাৎ রাস্তার অপোজিটে চোখ পড়তেই মুখে হাসি ফুটে উঠল ওর, ছেলে দুটো সোজা ওর টেবিলে এসে বসে পড়ল। সাহেব ওদেরকে কিছু একটা বুঝিয়ে দিল, তারপর ওদের মধ্যে একজনের ফোন নিয়ে একটা নাম্বারে ডায়াল করলো, কিছুক্ষণ কথা বলেই ফোনটা নামিয়ে রাখলো। সাহেব ড্রয়িং রুমের সোফাটাতে গভীর ঘুমে মগ্ন, কাজের লোকগুলো কিছুই বুঝতে পারছে না যে এই বাড়িতে কি হচ্ছে না হচ্ছে, শুধু এটুকু বুঝেছে যে কোনো একটা ঝামেলা হয়েছে। বৌমা বৌমা, হঠাৎ বাবার কণ্ঠ শুনে একরকম লাভ দিয়ে উঠে পড়লো সাহেব। বাবা তুমি? হ্যাঁ আমি। এই, তোর কি মাথায় কোনো সমস্যা হয়েছে নাকি, হঠাৎ এ কথা বলছো কেন? এই গাধা, বাড়িতে এতগুলো রুম থাকতে সোফায় ঘুমাচ্ছিস কেন? আসলে বাবা রুমে ঘুম আসছিল না তাই। কেন রুমে ঘুম আসবে না কেন? আচ্ছা বুঝেছি, তুই আবারও বৌমার সাথে ঝগড়া করেছিস। এই, তুই মানুষ হবি কবে বলতো? সত্যি বলছি বাবা, আমি কিছুই করিনি। আচ্ছা বৌমা কোথায় রে, ওকে তো কোথাও দেখছি না। বৌমা বৌমা! বাবা আমার কথাটা একটু শোনো প্লিজ। কোনো কথা না বৌমা, তুমি কোথায়? ও বৌমা! ওকে আর ডেকে কোনো লাভ নেই আঙ্কল। তুমি? জি আঙ্কল, আমি। সাহেব, এই মেয়ে এখানে কি করছে, ও এখানে এসেছে কেন, এক্ষুনি চলে যেতে বলো কে। বাবা একটু শান্ত হও প্লিজ। আহ সাহেব, তুমি একটু থামো তো, আমি ওনাকে সব বুঝিয়ে বলছি। স্টপ ইট শিজা, তুমি এসবের কিছুই বলবে না। শাট আপ সাহেব, আমি কি করব না করব সেটা আমি বুঝবো, তুমি এর মধ্যে ঢুকতে যেও না। এসব কি হচ্ছে, এই মেয়ে তোমাকে যেতে বললাম না, আর তুই এভাবে বসে আছিস কেন, যা বৌমাকে ডেকে নিয়ে আয়। সোমা আর কখনোই আসবে না আঙ্কল, ও চলে গেছে।
চলে গেছে মানে কোথায় চলে গেছে? এ সাহেব, ও কি বলছে? শিজা, স্টপ ইট। লিসেন আঙ্কল, আপনার সাধের বৌমা তার নতুন প্রেমিকের হাত ধরে চলে গেছে। জাস্ট শাট আপ। এই মেয়ে, তোমার সাহস তো কম না? কোন সাহসে তুমি আমার বৌমার ব্যাপারে সব আজে বাজে কথা বললে? আর আমাদের ফ্যামিলি শুনিয়ে কথা বলার অধিকার তোমাকে কে দিয়েছে? হাউ ডিয়ার ইউ ওল্ড ম্যান। শিজা, স্টপ ইট। কেন, আমি কেন চুপ করব? পুরো ব্যাপারটা ওনারও জানা উচিত। কান খুলে শুনে রাখুন, সোমা চলে গেছে আর আমরা খুব তাড়াতাড়ি বিয়ে করছি। হোয়াট? এতেই এতটা অবাক হয়ে গেলেন? সাহেব, আমি তো এসেছিলাম তোমাকে একটা গুড নিউজ দিতে। কি গুড নিউজ? আমি লয়ারের সাথে কথা বলেছি, উনি বলেছেন তোমার ওই সো কল্ড ওয়াইফকে ডিভোর্স দিতে এখন আর কোনো বাধা নেই। হোয়াট? ব্যাপারটা তাহলে ডিভোর্স পর্যন্ত গড়িয়ে গেছে? সাহেব, এসব কি শুনছি? বাবা, আমি তোমাকে পরে সব বুঝিয়ে বলবো, এখন প্লিজ একটু রেস্ট নাও। কোনো রেস্ট টেস্ট নিতে পারবো না। আগে তুই আমাকে বল এক্স্যাক্টলি কি ঘটেছে। আপনি তো মহা মূর্খ একটা লোক দেখছি, কতবার বলবো, সোমা চলে গেছে সব কিছু ছেড়ে। এই মেয়ে, তোমাকে কেউ জিজ্ঞেস করেছে? আমি আমার ছেলের সাথে কথা বলছি আর এর মধ্যে কোনো আউটসাইডারের ইন্টারফিয়ারেন্স আমি পছন্দ করি না। ইউ মে গো নাও। বাবু, তুমি ওনাকে কিছু বলবে না? শিজা, তুমি এখন যাও, আমি বাবাকে সব বুঝিয়ে বলছি। সাহেব প্লিজ। বাবা বাবা, একটাবার আমার কথাটা একটু শোনো প্লিজ। কি শুনবো? তুই কি শোনার মতো কিছু বাকি রেখেছিস? বাবা প্লিজ, ব্যাপারটা এক্সপ্লেইন করার একটা সুযোগ দাও আমাকে। কোনো সুযোগ পাবি না তুই। তোর মা মারা যাওয়ার পর কিছু না বলে বলে বেয়াড়া হয়ে গেছিলি জানতাম, কিন্তু তাই বলে যে এমন অমানুষ তৈরি হয়েছিস তা জানতাম না। বাবা, বৌমা আসার পর মনে হয়েছিল এ বাড়িতে আবারও তোর মায়ের ছায়া হয়ে কেউ এসেছে, আর তাকেও তুই ওই চরিত্রহীন মেয়েকে তুমি মায়ের সাথে তুলনা করছো? মুখ সামলে কথা বল বলছি, বৌমার সম্পর্কের একটাও বাজে কথা শুনতে চাই না আমি। না চাইলেও তোমাকে শুনতে হবে। ও কার সাথে চলে গেছে জানো? ছেলেটার নাম আরহাম, ইতালিতে থাকে। টাকা পয়সার লোভে ও সব কিছু ছেড়ে ওই ছেলের সাথে চলে গেছে। বাবা এবার রাগ সামলাতে না পেরে সাহেবকে একটা থাপ্পড় দিয়ে বসলো। চুপ, একদম চুপ। তোর ওই মুখ দিয়ে আমার বৌমার সম্পর্কের একটাও বাজে কথা বলবি না। কি বৌমা বৌমা করছে সেই কখন থেকে? তোমার ওই বৌমা কি করেছে আমার সাথে দেখতে চাও? কি দেখাবি তুই? দেখার আর কি বা বাকি আছে? অনেক কিছুই বাকি আছে। ওই মেয়েটা তোমার সামনে ভালো মানুষ সাজার নাটক করতো, আর তোমার অবসরে আমার সাথে শুধু টর্চার করতো। কি যাতা বলছিস! এসব ও কেন করতো জানো? কেন? তোমার সম্পত্তির লোভে। তুমি ওকে পাওয়ার অফ অ্যাটর্নি দিয়ে যাওয়ার পর ও ঠিক কি কি করেছে দেখতে চাও? কি দেখাবি দেখা? ঠিক আছে, চলো আমার সাথে, তোমাকে আজ ওর যাবতীয় অপকর্মের রেকর্ড দেখাবো, চলো।